সালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম টার্মস ইকোনমিক্সে। আজকে আমি আলোচনা করব স্ট্যাগফ্লেশন নিয়ে। স্ট্যাগফ্লেশনটা কি? সাধারণত অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব একই সাথে বিরাজ করে তখন তাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। অর্থাৎ এক্ষেত্রে আমাদের মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব বাড়বে, মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব কমবে। অর্থাৎ মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব একই গতিতে উঠানামা করবে, এটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। সাধারণত এটি এমন একটি অবস্থা যেখানে উৎপাদন কমে এবং বেকারত্ব বাড়ে। আমরা জানি উৎপাদন কমলে দ্রব্য সামগ্রীর দাম স্তর বাড়ে, এতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। আর এই একই অবস্থায় আমাদের বেকারত্ব বাড়ে কারণ আমাদের নিয়োগের হারটা কমে। অর্থাৎ বেকারত্ব বাড়ে এবং মুদ্রাস্ফীতিও বাড়ে। এটা হচ্ছে আমাদের স্ট্যাগফ্লেশন। অর্থনীতিতে দুর্বল অবকাঠামো, প্রশাসনিক অদক্ষতা এবং অব্যবস্থাপনা ইত্যাদির কারণে সাধারণত এই ধরনের অবস্থা দেখা দেয়। এখন আমি বিষয়টা আপনাদেরকে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে দেখাবো। এটা হচ্ছে আমাদের ভূমি অক্ষ, যেখানে উৎপাদন এবং নিয়োগ স্তর বিদ্যমান, এবং এটা হচ্ছে লম্ব অক্ষ। লম্ব অক্ষ আমাদের দাম স্তর নির্দেশিত। এখন আমরা এখানে একটা এডি রেখা অঙ্কন করব। এডি মানে হচ্ছে আমাদের সামগ্রিক যোগান রেখা। এখন অঙ্কন করব এএস রেখা, মানে হচ্ছে আমাদের সামগ্রিক যোগান রেখা। এখানে প্রাথমিক চাহিদা এবং যোগানের সমতা দ্বারা ভারসাম্য বিন্দু নির্ধারিত হবে। এখানে চাহিদা ও যোগানের সমতা দ্বারা আমাদের প্রাথমিক ভারসাম্য বিন্দু নির্ধারিত হয়েছে ই, যেখানে আমাদের প্রাথমিক উৎপাদনের পরিমাণ কিউ নট এবং দাম স্তর পি নট। এখন অর্থনৈতিক স্থবিরতা বা ব্যয় বৃদ্ধির কারণে আমাদের সামগ্রিক যোগান রেখাটা বাম দিকে স্থান পরিবর্তন করেছে। এখানে আমাদের নতুন ভারসাম্য বিন্দু নির্ধারিত হয়েছে এস এবং নতুন দাম স্তর পি ওয়ান, উৎপাদন এবং নিয়োগ স্তর কিউ ওয়ান। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে সাধারণত আমাদের সামগ্রিক যোগান রেখা বাম দিকে স্থান পরিবর্তন করেছে। এক্ষেত্রে আমাদের উৎপাদন হ্রাস পেয়ে কিউ ওয়ান হয়েছে এবং দাম স্তর বৃদ্ধি পেয়ে পি ওয়ান হয়েছে। অর্থাৎ এখানে দাম স্তর বৃদ্ধি পেয়েছে, উৎপাদন হ্রাস পেয়েছে, যা আমাদের মুদ্রাস্ফীতিতে লক্ষণীয় বিষয়টা। এবং একই সাথে আমাদের দেখা যাচ্ছে এই অবস্থায় কিউ ওয়ান কিউ নট পরিমাণ বেকারত্ব বিদ্যমান। অর্থাৎ যেহেতু আমাদের ভূমিকে বেকারত্ব নির্দেশিত, তাই কিউ নট কিউ ওয়ান পরিমাণ বেকারত্ব বিদ্যমান। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব একই সাথে বিরাজ করছে। মুদ্রাস্ফীতি কমলে বেকারত্বও কমবে, মুদ্রাস্ফীতি বাড়লে আমাদের বেকারত্ব কমবে। এটাই হচ্ছে মূলত স্ট্যাগফ্লেশনের চিত্র। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং যদি কোনো সমস্যা হয় তাকে কমেন্ট বক্সে আমাকে উল্লেখ করে জানাবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।